إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فقال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ولو تقبل علينا بعض الأقاويل لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين فما منكم من أحد عنه حاجزين وإنه لتذكرة للمتقين عن عبد الله بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار رواه البخاري নোয়াখালীর আইসিসি ইসলামিক কালচারাল সেন্টারের পক্ষ থেকে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি পরিচালক সম্মানিত ওলামায়ে ইকরাম এবং আমার সামনে উপবিষ্ট মুসলিম ভাইয়েরা, প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহরবানিতে অঝোর ধারায় বিরতিহীন যখন বৃষ্টি, তার মাঝেও আমরা এখানে উপস্থিত হতে পেরেছি কুরআন এবং সুন্নার মহব্বতে। যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তার দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বৃষ্টি এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা উপহার। বৃষ্টি সব সময় হয় না, আর যখন হয় তখন আমাদের কারো না কারো অসুবিধা হয়, আর বৃষ্টি যখন হয় না, যখন রোদ পড়ে তখনও কারো না কারো অসুবিধা হয়। তো আমরা যদি একদিক লক্ষ্য করি যে এটা না হলেই ভালো হতো, এটা ঠিক নয়। একটা হাদিস আপনাদের মাথায় রাখবেন, হাদিসটা সুন্দর, সহিহ মুসলিমের মধ্যেই আসছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাথে, উনি হাদিসের বর্ণনাকারী। একদিন রাসূলুল্লাহ সাল্লামের সাথে একসাথে হাঁটতেছিলেন সাহাবিরা। তো হাঁটতে হাঁটতে যখন বৃষ্টি শুরু হলো, আপনারা জানেন মদিনাতে বৃষ্টি হয় না, অনাবৃষ্টির দিক থেকে পৃথিবীতে মদিনা মানে শীর্ষস্থানের একটা, অনাবৃষ্টি বৃষ্টি নেই। তো একদিন হাঁটতে হাঁটতে হঠাৎ বৃষ্টি আসলো। তো রাসূলুল্লাহ সাল্লাম এইভাবে পোশাকটা খুলে দিলেন, এইভাবে ধরলেন, মানে বৃষ্টি কিছু রিসিভ করলেন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, লিমা সানাআতা হাযা ইয়া রাসূলুল্লাহ, এটা করলেন কেন, এটা তো করতে দেখিনি কোনোদিন। রাসূল সাল্লাম সুন্দর একটা জবাব দিলেন, হাযা হাদীসুম বিআহদি রাব্বি, এটা প্রতিপালকের পক্ষ থেকে পাওয়া নিউ গিফট, নতুন উপহার। আপনারা জানেন যখন বৃষ্টি হয় তখন যদি কেউ দোয়া করে দোয়া কবুল হয়, দোয়া কবুল হওয়ার জন্য কিছু সময় থাকে, তার মধ্যে একটা হলো সিয়াম রাখতে হয়। পুরো দিন সিয়াম থাকা অবস্থাতে যদি আপনি সিয়াম রাখ দোয়া করেন,
সেই সময় দোয়া কবুলিয়াতের কথা হাদিসে আসছে। তো এটাও একটা, যখন বৃষ্টি পড়ে আকাশ থেকে তখনও যদি দোয়া করেন তখনও দোয়া কবুল হয়, এই জন্য একটা রহমত। আর এটা সরাসরি মানে একবারে কোনো ভেজাল নাই আর কি, ভেজাল মুক্ত একটা জিনিস আপনাদেরকে রহমত হিসাবে দেওয়া হয়। হাদিস অনুযায়ী কখনো কখনো সেটা বিপদ হতে পারে, তাই হাদিসে আসছে আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল জামি, যাই হাদিসে আসছে যে আল্লাহ তুমি আমাদের আর বৃষ্টি দিও না, যাদের প্রয়োজন অন্য এলাকায় নিয়ে যাও বৃষ্টি। রাজশাহীতে আজকে রোদ আছে, রাজশাহীতে এখন রোদ হচ্ছে, ওখানে বৃষ্টি নাই, এবং এই বৃষ্টির আবহাওয়া রাজশাহীতে এখনো হয়নি, হয়তো তাদের বৃষ্টির প্রয়োজন হচ্ছে না, দোয়া করেন ওদিকে চলে যাক। আমি এটা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েই স্পেশালি একটা প্রোগ্রাম, তো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যারোপ করার যে কি পরিণাম এ বিষয় নিয়ে অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা যদি আমার পক্ষ থেকে একটি আয়াত পাও তাও তোমরা প্রচার করো, মানুষকে জানিয়ে দাও। ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, তোমরা বানি ইসরাঈলের সময়ে অর্থাৎ ইসরাঈলী কোনো গল্প যদি তোমাদের কাছে থাকে তাহলে সেটাও বর্ণনা করো, লা হারাজ, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার, তবে যে আমার উপর মিথ্যারোপ করবে সে যেন নিজেই তার স্থান জাহান্নামের মধ্যে করে নেয়, বানিয়ে নেয়। তার মানে রাসূলুল্লাহ সাল্লামের নামে কেউ মিথ্যারোপ করবে এই কথাতেই বোঝা যায়, না হলে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাম বলতেন না, যদি কেউ করে তাহলে জাহান্নামে ও নিজেই তার ঘর তৈরি করে নিল, বানিয়ে নিল, স্থান তৈরি করে নিল। কেউ যদি রাসূলের নামে মিথ্যারোপ করে তার নামে, তার মানে মিথ্যারোপ করা যাবে না। এখন প্রশ্ন হলো, আমরা কি কেউ রাসূলুল্লাহ সাল্লামের নামে মিথ্যারোপ করি? করি না তো। তাহলে এই হাদিসটা কেন? পুরো আলোচনা ইনশাআল্লাহ ফুটে উঠবে। আমরা যদি দেখি যে দেশে এই হাদিসটার বিপরীতে অনেক আমল চালু আছে, জয়ীফ এবং জাল হাদিসের জয় জয়াকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেননি তা আমরা রাসূল সাল্লাম বলেছেন বলে চালিয়ে দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি তা করেছেন এই মর্মে আমরা সমাজে চালানোর চেষ্টা করি। কোনো হাদিসই নাই এই ধরনের অনেক অহরহ আমল আমরা সমাজে চালু করি, যেই তিনটা বললাম এই তিনটাই রাসূলের নামে মিথ্যা আরোপ করার শামিল। এই তিনটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা আরোপ করার শামিল। আর যদি আপনি মিথ্যা আরোপ করেন, আল্লাহ রাসূল বলছেন যে আলাইয়া মান কাযাবা, এই কিযব অর্থাৎ মিথ্যা এই শব্দটাই উল্লেখ করেছেন, কেউ যদি আমার উপর মিথ্যা আরোপ করে, মিথ্যা বলে চালিয়ে দেয় তাহলে তার স্থান জাহান্নাম। এবং আরো হাদিস আসছে, ইন্না কাযিবান আলাইয়া লাইসা কাযাবিন আলা আহাদ, তোমরা অনেকের নামও মিথ্যা আরোপ করো, এ ওটা করেছে, ও আমাক বলেছে, তারপরে প্রিন্সিপাল সাহেবের নির্দেশ, সভাপতি সাহেবের নির্দেশ, বা মিনিস্টার সাহেবের নির্দেশ, বা আমাকে অমুক অফিসার বলে গেছেন, ইত্যাদি ভাবে আমরা কি মিথ্যা আরোপ করি, অথচ সেই প্রিন্সিপাল সাহেব তাকে আদেশ দেন নাই, সেই পরিচালক তাকে বলেন না, এই বলে কত ধরনের মিথ্যা আরোপ হয়। অর্থাৎ এটাও এই কথা উল্লেখ করে রাসূল বলছেন, লাইসা কাযাবিন ইন্না কাযিবান আলাইয়া লাইসা কাযাবিন আলা আহাদ, শোনো, আমার উপর মিথ্যা আরোপ করা এবং অন্যের উপর মিথ্যা আরোপ করা এক সমান নয়, অন্যের উপর তোমরা মিথ্যা আরোপ করো কিন্তু সেই একই ধরনের মিথ্যা যদি আমার উপরেও করো তাহলে দুইটা একরকম নয়, এটা আরো বেশি কঠিন। তার কারণ ওর উপর মিথ্যা আরোপ করলে জাহান্নাম ওয়াজিব হয়ে যায় না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হাদিসের শেষে, ইমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার, যদি
আমার নামে কেউ মিথ্যা আরোপ করে তাহলে সেই স্থান জাহান্নামে বানিয়ে নিল। প্রচার করো, প্রচারের অনুমতি দিলেন, আমার পক্ষ থেকে যদি পাও তাহলে সেটা প্রচার করো, আমার পক্ষ থেকে প্রমাণিত কোনো কথা যদি হয় তাহলে প্রচার করো, আমার পক্ষ থেকে প্রমাণিত নয়, আমি বলি নাই, আমি করি নাই অথবা অনুমোদন দিই নাই, এই ধরনের কোনো আমল প্রচার করা অথবা আমল করা অথবা মানুষকে কোনোভাবে জানানো, কাউকে করতে উৎসাহিত করা, তা সবই হচ্ছে মিথ্যা আরোপের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাচার বানিয়ে দিলেন, কারণ উনি বলেন নাই আর আপনি বলছেন। এই জন্যই ইন্না কাযিবান আলাইয়া লাইসা কাযাবিন আলা আহাদ, তোমরা যেমন অন্যর উপর মিথ্যা আরোপ করো, অনুরূপ মিথ্যা আরোপ আমার উপরেও করো, এটা কিন্তু এক সমান নয়। তাদের উপর মিথ্যা আরোপ করলে জাহান্নাম ওয়াজিব হয় না, আমার উপর মিথ্যা আরোপ করলে জাহান্নাম ওয়াজিব হয়। এখানে আমি আপনাদের ছোট্ট একটা কথা জানিয়ে রাখি যে মুহাদ্দিসিনদের মূলনীতি হলো যে কেউ যদি ভুল করে কোনোদিন কোনো কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যা আরোপ করে, মনে রাখবেন কথাটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কেউ যদি মিথ্যা আরোপ করে অথবা কেউ যদি জানা শোনা সত্ত্বেও জানার পরে মাউদু বানুয়াট হাদিস মানুষের সামনে প্রচার করে, তাহলে মুহাদ্দিসগণ কোনো দিন তার কাছ থেকে আর হাদিস গ্রহণ করেননি। এখন প্রশ্ন হলো সে যদি কোনোদিন তৌবা করে, তার মানে এখানে তো অনেক মানুষ আছেন যারা আগে জানতো না বুঝতো না মিথ্যা হাদিস প্রচার করতো, তা এখন তো তারা তৌবা করে নিয়েছে, তৌবা করে নেয়নি, যখন জানলো যে এটা মিথ্যা হাদিস তখন তো তারা তৌবা করে নিয়েছে। মুহাদ্দিসগণ বলেছেন ওয়া ইন তাবা, যদিও তৌবা করে তারপরেও তার কথা গ্রহণ করা যাবে না। আপনি অত সোজা নয়, শরীয়তে এই পর্যন্ত হাদিস এই পর্যন্ত আসছে কি অল্প সাধে, তাদের হাদিস কেউ কোনোদিন গ্রহণ করেনি, একদিন যদি রাসূলের নামে কেউ মিথ্যা আরোপ করে হর হামেশায় যেখানে তেখানে যে কোনো যে কোনো বক্তব্যতে যে কোনো মঞ্চে অথবা যে কোনো মসজিদের ছোটোখাটো বৈঠকে আমরা সর্বদাই জয়ীফ এবং জাল হাদিস জানা শোনার পরেও আমরা প্রচার করি, এবং এটাই হচ্ছে আমাদের পুঁজি, জয়ীফ এবং জাল হাদিস। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা আরোপ করার পরিণাম অনেক খারাপ এবং অনেক ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকযিবু আলাইয়া, খবরদার আমার উপর মিথ্যা আরোপ করো না। এর কিছু কারণও আছে, আমি বলবো লা তাকযিবু আলাইয়া, খবরদার আমার উপর মিথ্যা আরোপ করো না, ফা ইন্নাহু মান কাযিবা আলাইয়া ফালিয়ালিজিন্নার, তাহলে ওকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কেউ যদি আমার উপর মিথ্যা আরোপ করে তাহলে তার উপর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, প্রায় একই অর্থের হাদিস। একটা হাদিস ইন্নাল্লাযী ইয়াকযিবু আলাই ইউবুনা আলাহু বাইতুন ফিল জান্নাহ, অন্য হাদিসে এসেছে বুনি আলাহু বাইতুন ফিল জান্নাহ, মুসনাদ আহমদের হাদিস 4742 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে আসছে, এটাই মূল, কিন্তু এটার শাখা প্রশাখা বিভিন্নভাবে আসছে, যে কেউ যদি আমার উপর মিথ্যা আরোপ করে আমার নামে মিথ্যা চালিয়ে দেয় তার জন্য জাহান্নামের মধ্যে ঘর নির্মাণ করা হবে। আপনারা শুনেছেন মাইয়ুরিদু বাইতান ফিল জান্নাহ অথবা মাল্লাহু বুনিয়ালাহু বাইতুন ফিল জান্নাহ, কার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হয়, এই আলোচনা শুনেননি? অনেকে আলোচনা করেন যে মাইয়ুরিদু বাইতান ফিল জান্নাহ, কে কে জান্নাতে ঘর চায়, এ একটা সুন্দর আলোচনা আছে, দেখবেন আপনারা নেটেও পাবেন। জান্নাতের মধ্যে ঘরের আলোচনা শুনেছেন? আমি হাদিসটা পড়তে পড়তে এই আলোচনা যখন আমি ঠিক করি তখন আমি হাদিসটা পেয়েছি, আমি বাস্তব সত্য কথা বলি আমি নিজে ওই হাদিসটা জানতাম না, মুসনাদ আহমদের এই হাদিসটা যে জাহান্নামের মধ্যে ঘর নির্মাণ করা হয়, এবং আমি দেখলাম আমার জানা মতে আমার এলমে আমি দেখলাম যে জাহান্নামের মধ্যে ঘর নির্মাণ করা হয় এই পারপাসে শুধু এই একটাই হাদিস, অর্থাৎ অন্য কোনো কারণে কারো জাহান্নামে ঘর তৈরি হয় এটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলেননি। শুধু একটাই অধ্যায়, কেউ যদি রাসূলের নামে মিথ্যা আরোপ করে তাহলে তার জন্য জাহান্নামের মধ্যে ঘর নির্মাণ করা হবে। আর যে আপনার জন্য, যার কোনো ব্যক্তির জন্য যদি জাহান্নামে ঘর নির্মাণ করা হয় ওই ঘরে কে থাকবে, আপনার শ্বশুর, হ্যাঁ না, আপনার পাড়াতো ভাই, যাদের জন্য তৈরি করা হবে তারাই থাকবে। জান্নাতে তো আশা করে আছেন, জান্নাতে ঘর নির্মাণ করা হবে তাই না, জান্নাতে খেজুর গাছ লাগানো হবে, প্রায় 10-12টা কারণ আছে যাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হয়, জান্নাতে ঘর নির্মাণ করা হয় 10-12টা কারণ আছে, বেশিও থাকতে পারে, আমি দেখেছি 10-12টা আছে,
এটা করলে জান্নাতে ঘর নির্মাণ করা হয়, এটা করলে জান্নাতে ঘর নির্মাণ করা হয়, কিন্তু একটাই কারণ জাহান্নামে ঘর নির্মাণ হয়, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা আরোপ করলে। সো যারা এখানে আছেন দাঈ বা যারা দাওয়াতি ছোটখাটো কাজকর্ম করেন তারা একটু মনে রাখবেন যে না, আমাদের এটা উচিত আমরা যেন কোনো সময় জয়ীফ এবং জাল হাদিস প্রচার না করি, কারণ এটাও হচ্ছে মিথ্যা প্রচার করা, রাসূলুল্লাহ সাল্লামের উপর মিথ্যা আরোপ করা শামিল। সাহাবিদের একটি কথা আছে সহিহ মুসলিমের মধ্যে আসছে, এই বিষয়ে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ ওনার মুকদ্দমা ওনার ভূমিকায় বিশ্বশ্রেষ্ঠ এবং মানে ঐতিহাসিক এক ভূমিকা আমাদের জন্য লিখে গেছেন। তাহলে সহিহ মুসলিমের ভূমিকা, সহিহ মুসলিমের ভূমিকা যাদের পড়ার সুযোগ আছে সময় আছে তারা একটু পড়ে নেবেন, দেখবেন পুরো অধ্যায়টাই এই হাদিস সংকলন, রাসূলের প্রতি মিথ্যা আরোপ, হাদিস সংকলন করতে গিয়ে সতর্কতা, সাহাবীরা কিভাবে হাদিস বর্ণনা করতেন, মুহাদ্দিসগণ কিভাবে হাদিস নিয়ে আমাদেরকে বা ইমাম মুসলিম এবং বুখারীদেরকে দিয়েছেন, এই সব অধ্যায় নিয়ে পুরো অধ্যায় আলোচনা করা আছে। ওটাই একটা শরীয়ত, ওটাই একটা পূর্ণাঙ্গ আলোচনা যা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ করেছেন। দেখবেন প্রথম থেকে আলোচনা আছে, একবারে এক থেকে নিয়ে 1, 2, 3, 4, 5, 6 থেকে নিয়ে মোটামুটি বলতে পারে, এটাও কিন্তু হাদিসের নাম্বার। ইমাম মুসলিম এখান থেকে হাদিস গণনা শুরু করেছেন, কারণ এগুলো সবগুলো হচ্ছে কোনো সাহাবীর কথা, কোনোটা তাবিঈর কথা, এগুলো এক নামে হাদিস, সেই জন্য হাদিস হিসাবে উনি এটা সংকলন করেছেন। এক নম্বর হাদিস, দুই নম্বর হাদিস, দেখবেন ছয় নম্বর হাদিস, সাত নম্বর হাদিস, বারো নম্বর, তেরো নম্বর, ২৬, ২৭, ২৮, ২৯ নম্বর, ২৯ নম্বর, এ পর্যন্ত যে নাম্বারগুলো বললাম এই নাম্বারগুলো যদি আপনি হাদিসটা দেখেন সহিহ মুসলিমের প্রথম থেকে, তাহলে দেখবেন যে কত সতর্ক ছিলেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যেন মিথ্যা আরোপ না হয়, রাসূলুল্লাহ সাল্লাম যা বলেননি সেটা যেন বলা না হয়ে যায়, এই জন্য তারা অনেক সতর্ক ছিলেন। ওনারা বলছেন অর্থাৎ সাহাবীদের বক্তব্য, ফাওয়াল্লাহি লাউজি আন্না দহরাকা ওয়া বাতনাকা আউলাইয়াতানি বিমান শাহিদ বিমা ইয়াশহাদু লাকা আলা হাদা। সহিহ মুসলিমের এই ঐতিহাসিক ঘটনা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যে ঘটনাটা ঘটেছিল আপনারা জানেন, সালাম সংক্রান্ত, তিনবার সালাম সংক্রান্ত, আমি এটা লম্বা করতে চাচ্ছি না, যে অধ্যায়টা ঘটেছিল উনি সেখানে বলেছিলেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তুমি এর দলিল খাড়া করো, তুমি যেটা বললে যে কোনো বাড়িতে গেলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আমি মুকাররম বলছিলাম, এই কথা তুমি যে বললে যে তুমি নবীর কাছ থেকে শুনেছ এর দলিল নিয়ে এসো, না হলে আমি তোমার কাল্লা উড়িয়ে দেব, না হলে আমি তোমাকে হত্যা করব। অন্য জায়গাতে এসেছে আকিম আলাইহিল বাইয়িনা, তুমি এর দলিল উপস্থাপন করো, না হলে তুমি শাস্তির মুখোমুখি হবে, এই কথা যখন বললেন। এবং অন্য জায়গাতে আসছে যে বাতনাক আও জাহারাক, তোমার পেট কেটে দেব, তোমার পিঠের উপরে পুরো শাস্তি তোমাকে গ্রহণ করতে হবে, এই ধরনের শব্দও আসছে। তো উনি চলে গেলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তাদের কাছে, সেখান থেকে আবু সাঈদ খুদরি বললেন, জি আমি জানি, চলো। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে সাক্ষী দিলেন যে হ্যাঁ আমরা জানি। আবু সাঈদ খুদরি উমর ইবনে খাত্তাব খলিফাকে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি বড়, তা আমরা জানি, আপনি একজন দায়িত্বশীল সেটা আমরা জানি, কিন্তু আবু মুসা আশআরী উনি যেমন সাহাবী আপনিও তেমন সাহাবী, সাহাবী হওয়ার দিক থেকে আপনারা দুজন এক সমান, কিন্তু আপনি তাকে যেভাবে কথা বলেছেন এই কথাটা অন্যায় হয়েছে। তখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে শোনো আবু সাঈদ, আমি কিন্তু তার উপর শাস্তি কায়েম করতে চাইনি, আমি কিন্তু তাকে হত্যা করতে চাইনি, আমি চেয়েছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যেভাবে কথোপকথন শুরু হয়েছে, যেভাবে কলা রাসূলুল্লাহ শুরু হয়েছে, কখন না জানি রাসূলুল্লাহ সাল্লামের মূল কথা যেটা সহিহ হাদিস সেই হাদিসগুলো কখন ঢাকা পড়ে যায়, আমি এই জন্য এই ব্যাপারে তার উপর কঠোরতা করেছি, আমি মূলত তাকে শাস্তি দিতে চাইনি। তার মানে তখনই উনি সন্দেহ করেছিলেন যে কলা রাসূলুল্লাহ বলে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। মুজাহিদ বলছেন যে বাশির আল জাদাই উনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তাবেই গিয়ে বললেন, ফাজাআলা ইয়াকুলু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি গিয়ে বলছেন যে ইবনে আব্বাসের কাছে এইভাবে বলতেছেন, আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ফাজাআলা লা ইয়াযানু বিহি,
ওয়ালা ইয়ানতাযিরু ইলাই, যখন উনি কথা শুনতেছেন কিন্তু ইবনু আব্বাস তার দিকে তাকাচ্ছেনও না, তার কথা শুনতেছেন না এবং অনুমতিও দিচ্ছেন না যে ঠিক আছে রাসূলের হাদিস বলো। তো যখন ওনার মনটা একটু খারাপ হয়ে গেছে তখন উনি বলতেছেন যে কি ব্যাপার, আমি আপনাকে বললাম তো আপনি তো কিছুই বলছেন না, তার ঘটনা কি, আপনি তো শুনবেন রাসূলের হাদিস হিসাবে। মালিলা রাকা তাসমাউ লি হাদিসি ওয়া হাদিসুকা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এমন করছেন কেন, রাসূলের হাদিস বর্ণনা করছি আপনি কথাগুলো শুনবেন না ভালোভাবে। তখন উনি জবাব দিচ্ছেন যে শোনো, ইন্না কুন্না মাররাতান ইযা সামিনা রাজুলান ইয়াকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবতাদারতুহু ওয়া বুসারুনা, যখনই আমরা শুনতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখনই আমরা ওই দিকে তাকিয়ে থাকতাম কথা শোনার জন্য। ওয়া আসাগনা ইলাইহি বিআদানিনা, আমরা আমাদের কানকে সেই দিক পেতে দিতাম, কান পেতে শুনতাম। ফালাম্মা রাকিবান নাসুস সাবা ওয়া যুলুলা লাম নাখুদ মিনান নাসি ইল্লা মা নাআরিফু, যখন আমরা দেখলাম যে মানুষ অন্য স্থানে পৌঁছে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে নাই তা বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করে নাই তা মানুষ করতেছে দ্বীনের নামে ধর্মের নামে, তখনই আমরা কি করলাম, লাম নাখুযু মিনান নাস, আমরা যে কোনো মানুষের কাছ থেকে ইলম আর নেই না, হাদিস নেই না, ইল্লা মা নাআরিফু, যতক্ষণ পর্যন্ত আমরা তাকে না চিনি। এবং বলা শুরু করলাম সাম্মুলানা রিজালাকুম, তুমি কার কাছ থেকে শুনেছ, তোমার বাপ দাদার নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি কি মদিনাই নাকি মাক্কি নাকি বাসরি নাকি শামি, কোথাকার মানুষ তুমি স্পষ্ট করে পরিচয় দাও তারপরে আমরা তোমার কথা শুনবো। এখন তাই বলা শুরু করেছি, এখন তুমি তোমার পরিচয় দাও তারপরে তোমার হাদিস শুনবো। এইভাবে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা যঈফ এবং জাল হাদিস এখনো চলে কিভাবে, আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজে কোনো কথা কোনোদিন রচনা করেন নাই, নিজে কোনো কথা কোনোদিন রচনা করে বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাবধান করে দিয়েছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লাখাদনা মিনহু বিল ইয়ামিন, আল্লাহ বলছেন শোনো, সে যদি কোনো কথা রচনা করে অথবা নিজের থেকে বানিয়ে বলে, আকাবিল কোনো কথা যদি বলে, লাখাদনা মিনহু বিল ইয়ামিন, তাহলে ডান হাত দিয়ে তাকে গ্রেফতার করব, ডান দিক থেকে তাকে গ্রেফতার করব। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, শুধু ধরা নয়, সুম্মা লাকাতানা, অতঃপর অবশ্যই আমরা তার ওয়াতিনকে কেটে দেব। ওয়াতিন মানে কি, ওয়াতিন মানে কাল্লানা বা গলা কাটানা। আল ইরকু ইয়াতাআল্লাকু বিল কলব, তাফসীর ইবনে কাসিরে দেখবেন যে এমন রগ অথবা এমন শিরা উপশিরা, যেই উপশিরাটা রক্ত চলাচল করে ওই শিরাটা, অনেকগুলো তো শিরা আছে গলার মধ্যে তাই না, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা ব্যবহার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাকাতানা মিনহুল ওয়াতিন, ওর থেকে, সরাসরি আল্লাহ রাসূলকে বলছেন না কিন্তু, ও যদি বলে, দেখেন গায়েব মানে থার্ড পারসন হিসাবে বলছেন যে সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আমি ওর থেকে ওয়াতিন কেটে দেব। ওয়াতিন মানে ওই রগ বা ওই শিরা উপশিরা যার সাথে কলবের সম্পর্ক আছে, শুধু ওই রগটাকে কেটে দেবে, তার মানে কি হবে, মারা যাবে। ওই কাল্লা কাটাও যা, ওই রগ কাটাও তাই, একই অর্থ একই কথা, আমি ওটা কেটে দেব। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে এটা বাধা দেয়, কেউ ঠেকাতে পারবে না তোমরা, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তোমরা এটা ঠেকাতে পারবে। দেখেন আল্লাহর নামে রাসূলের নামে কোনো রূপ মিথ্যা রূপ চলে না, কোনো মিথ্যা কথা বানোয়াট কথা যঈফ এবং জাল হাদিস প্রচার করা চলে না, অথচ সেটাই হচ্ছে আজকে 12ই রবিউল আউয়ালের নামে, 12ই রবিউল আউয়াল এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকি জন্মদিবস এইটা। তো জন্মদিবস যদি আমরা তর্কের খাতিরে মেনে নিই, মেনে নেওয়া তো অসম্ভব, কারণ রাসূল সাল্লামের জন্ম তারিখ আজকে নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ 12ই রবিউল আউয়াল সোমবার নয়, বছর 12ই রবিউল আউয়ালে সোমবার কখনোই পড়ে না, সেটা হয় 9ই রবিউল আউয়াল,
যদিও ঐতিহাসিকদের মধ্যে ইখতিলাফ রয়েছে, তবে মাল ইখতিলাফ বলতে হয় 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন নয়। এরপরে দেখেন জন্মদিন হলো, কিন্তু কিভাবে হয় এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিলাদ করতে হবে? অনুষ্ঠান ঈদের কোনো নমুনা নাই। আপনি দুই ঈদের কাছে তিন নম্বর ঈদ চালু করেছেন, ওই ঈদের দলিল কোথায়? ঈদে কি নামাজ পড়তে হয়? ওই সকালবেলা কিভাবে বের হতে হয়? ওই ঈদে কি ভালো কাপড় পরে কি ঈদগাহের ময়দানে যেতে হয় নাকি মসজিদে যেতে হয়? ওই দিন কি মানুষকে দাওয়াত দিতে হয় না কি করতে হয়? না এই দিনের কি কর্মসূচি আছে, ধর্মীয় কর্মসূচিটা কি? আপনি ঈদে মিলাদুন্নবী করে বসে থাকলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন নাই, যা বলেন নাই, যা অনুমোদন দেন নাই, তার সব করা, অন্যকে বলা, অন্যকে উৎসাহিত করা, তার সবই মিথ্যা আরোপ করার শামিল। মনে রাখবেন, যারা এই মিথ্যা আরোপের সাথে সম্পৃক্ত আছেন, ওই প্রথম হাদিসটা বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, প্রচার করো আমার পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে প্রচার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার উপর যেটা নাজিল হয়েছে সেটা প্রচার করো। আবার শুনেন, তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার উপর যেটা নাজিল হয়েছে সেটা তুমি বলো, সেটা বলো, এটা ছাড়া তুমি অন্য কিছু বলতে পারবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বড় ধরনের নির্দেশ ছিল। ওয়াইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতা, ঠিক তুমি এইভাবে যদি কাজ না করো তাহলে আমি আল্লাহ ধরে নিব তোমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছিল রিসালাতের, সেই রিসালাতের দায়িত্বই তুমি পালন করনি। আর আপনি দু কলম শিখে অথবা দুইটা হাদিস জেনে অথবা কোনো বই পড়ে বা কোনো ফাজাইলে আমল বা গল্পের বই পড়ে কোনো কেচ্ছা অথবা কোনো বুজুর্গানে দিনের অথবা কোনো মুরব্বির গল্প শুনে আপনি সেটা আয় প্রচার করতে গেলেন, আজকে পুরো অধ্যায়টাই যেটা হচ্ছে বাংলাদেশে, আজকের দিনে পুরো অধ্যায়টা যেটা হচ্ছে তা পুরোটাই যাও, এর 1% আপনি কোথাও কিছু প্রমাণ করতে পারবেন না। মানুষ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক সুন্নতি করেন নাই, তারপরে তো সেটা সুন্নাত, রাসূল সাল্লাম তো কোনোদিন মুক্তাদি ছিলেন না, উনি তো ইমাম, তো আমরা তো মুক্তাদি হই, রাসূল তো সারা জীবন ইমাম ছিলেন, তা আপনারা মুক্তাদি কেন? অনেকেই বলে, তারা দলিল দেয় রাসূল সাল্লাম করেননি কিন্তু সাহাবীদের নির্দেশ দিয়েছিলেন, নির্দেশটা কোথায়? অথবা সাহাবীরা করেছিলেন, এই ধরনের দলিল নিয়ে এসে আপনারা 12ই রবিউল আউয়াল প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, অপচেষ্টা করেছেন, খোঁড়া চেষ্টা করেছেন, ওই চেষ্টাকে দাঁড় করানো যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে দিন পালন করতে বলেছেন ঠিক আপনাকে ঠিক সেইভাবে পালন করতে হতো, আপনি পালন করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা প্রমাণ পেলাম উনি নিজের থেকে কোনো কথা প্রচার করেননি, বলেননি, যদি বলতেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধরে নিতেন, যদি বলতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তির মুখোমুখি করতেন, যদি বলতেন। আর আমরা এটা জানি, যদি নবীর উপর আপনার বিশ্বাস থাকে, অগাধ বিশ্বাস থাকে, তাহলে এটা আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি উনি আল্লাহর পক্ষ থেকে পাওয়া ছাড়া কোনোদিন কোনো কথা বলেন নাই। আমরা যদি হাদিসগুলো দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দিন জিজ্ঞাসা করেছেন, আইনাস সাইল, এই প্রশ্নকারী কোথায়? একদিন এক সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাপড়ে তো ময়লা ভরে গেছে, হলুদ রং ভরে গেছে ওই ইয়ার কারণে, সুগন্ধি ব্যবহারের কারণে, তো আমি এটা কি করব? রাসূল ইসলাম কোনো জবাব দিলেন না, জবাব দিতে পারলেন না এটা আমরা বলবো না, কারণ উনি পারেন, আল্লাহ ওনাকে সেই পাওয়ার দিয়েছেন, কিন্তু উনি দিলেন না, পারা সত্ত্বেও দিলেন না, কারণ শারীরিকভাবে এটা ওনার জানা ছিল না, শারীরিকভাবে আল্লাহ ওনাকে তখনও জানাননি। অনেকক্ষণ চুপ থাকলেন, চুপ থাকার পরে এসে বলছেন যে আইনাস সাইল, এই এই লোকটা কই গো, আমাকে যে প্রশ্ন করলো এই লোকটা কোথায় গেল? তখন ওই লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনা হুয়া দা, যে প্রশ্নটা করেছিলাম না ওটা আমি। রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে শোনো, তুমি যাও তোমার কাপড়কে ধুয়ে ফেলো এবং তুমি যেভাবে হজ করেছিলে ওই হজের মতোই কাজগুলো করো। এই বলে উনি নির্দেশ দিলেন, উনি বললেন জিব্রিল আমিন,
জিব্রাইল আলাইহিসসালাম উনি আমাকে এসে এখন জানিয়ে গেলেন। তাহলে আপনি রাসূলের উপর মিথ্যা আরোপ করবেন কেন? যয়িফ এবং জাল হাদিস নিয়ে পড়ে থাকবেন কেন? সমাজের বিভ্রান্তির জন্য, সমাজ বিচ্ছিন্নতার জন্য, সমাজের যে কুপ্রভাব এবং মানুষ ধর্ম থেকে ধর্ম বিমুখ হওয়া, মানে মূল রূহ যেটা, মূল ধর্ম মানার থেকে মানুষ দূরে আছে শুধু যয়িফ এবং জাল হাদিসের কারণে। তো আপনি এখন পর্যন্ত জাল এবং যয়িফ হাদিস রচনা করছেন, মানে মানুষকে বলেই যাচ্ছেন, মানুষের কাছে প্রচার করে যাচ্ছেন। কতদিন বলা হয়েছে যে এটা জাল হাদিস, এটা কোনো হাদিসের সনদই নাই। হ্যাঁ, কেউ যদি এক অক্ত সালাত কাজা করে তাকে নাকি 2,88,00,000 বছর জাহান্নামের মধ্যে থাকতে হয়। এটা জাল হাদিস আপনাকে বলেছি কতদিন, আপনি জানেন? অবশ্যই আপনি জানেন। এরপরে আপনি মসজিদে গিয়ে, মানুষের কাছে, দোকানে গিয়ে, বাড়িতে গিয়ে, বাসা বাড়িতে গিয়ে আপনি কেন এখনো সেটা প্রচার করছেন? আপনি প্রচার করছেন, এটা অন্যায় করছেন। সম্মানিত সুদীপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি আপনাদেরকে গতদিন এসে যে আলোচনাটা করেছিলাম যে সঠিক বন্ধু নির্বাচন করতে হবে, তার মধ্যে একটা হাদিস প্রথমে বলেছিলাম যে বললেন যে মাতা তাকুমুস সাআ, তাই না? কখন কিয়ামত হবে? তো আল্লাহ রাসূল বললেন যে তুমি কি প্রস্তুতি নিয়েছো? এইটা দেখতে গিয়ে আমি দেখলাম যে তিরমিজির মধ্যে একটা হাদিস রয়েছে, বিস্তারিত আসছে, যখন রাসূল